শিরিন সিজন থেকে সকলকে স্বাগতম। আমি শিরিন, আজ আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল আলু চপ। খুবই মজাদার এই চপটি, পোলাও, বিরিয়ানি এবং নাস্তার সাথে ডেলিশিয়াস একটি খাবার। চলুন তাহলে দেখা যাক। আলুর ডোর জন্য যা যা লাগছে, আলু 400 গ্রাম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা 2 টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়ো 1 চা চামচ, লবণ 7 মতো, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, লেবু 1 ফালি, সরিষার তেল 1 চা চামচ, চাট মশলার গুঁড়ো 1/4 চা চামচ, পাপরিকা পাউডার 1/4 চা চামচ। আলুর ভিতরের পুরের জন্য যা যা লাগছে, মাংসের কিমা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ 7 মতো, কাঁচামরিচ কুচি ইচ্ছা মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। চপের উপরের জন্য লাগছে চালের গুঁড়ি পরিমাণ মতো, ডিম 1টি, ব্রেড ক্রাম পরিমাণ মতো, আর ভাজার জন্য তেল প্রয়োজন মতো। এখন আমি 1 চা চামচ তেল দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে একটু লবণ দিলাম। এবার কিমাটা ঢেলে দিচ্ছি। কাঁচামরিচ দিলাম। কিমাটা আমি অল্প ভাজবো, পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিব না, এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। আমার কিমাটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। ভাজার জন্য লাগছে তেল, আর ভিতরে দেওয়ার জন্য আমি একটা সিদ্ধ ডিমকে কেটে নিয়েছি টুকরো করে, নিয়ে ওর মধ্যে আমি পাপরিকা পাউডার আর একটু চাট মশলা আমি হালকা ছিটিয়ে দিয়েছি। এখানে আমি আলুটা নিলাম, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, মশলা দিলাম 1/2 চা চামচ, আর কর্নফ্লাওয়ার দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নাড়বো। আমি লবণ দিলাম যতটুকু দরকার, আর দিব লেবু। আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এটা প্রেশার কুকারে সিদ্ধ করা যাবে না। প্রেশার কুকারে সিদ্ধ করলে নরম হয়ে যায়, সেজন্য এটা চুলোতে সিদ্ধ করতে হবে। যে কিমাটা ছিল সেটা দিলাম। এতে ধনে পাতা দিতে পারেন, সবাই পছন্দ করে না বলে আমি এখানে ধনে পাতা দিয়ে দেখাচ্ছি না। আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন, এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলে মজা হবে। আর আমি একটু আরেকটু দিব আদা বাটা 1/2 চা চামচ। ডোটাকে 8টা ভাগে ভাগ করে নিয়েছি, আর 1টা ডিমকে 8 ভাগে ভাগ করেছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম, আর এখানে নিয়েছি ডিমটাকে আমি ফেটে নিয়েছি, আর এখানে চালের গুঁড়ি নিয়েছি। এখন আমি চপগুলোকে বানাবো। এখন আমি ভিতরে ডিম দিব। এইভাবে আমি ডিমটাকে ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এভাবে আমি চেপে চপটা বানালাম। এখন আমি কিমাটার উপরে একটু চালের গুঁড়ো দিয়ে, এটা এইভাবে আমি একটু চালের গুঁড়ো দিয়ে উপরটাকে এভাবে মাখাই নেব। এখন আমি ডিমের মধ্যে ডুবিয়ে আমি এটা ব্রেড ক্রামে গড়াবো। এভাবে আমি ডিমের মধ্যে ডুবাই নিলাম, নিয়ে ব্রেড ক্রামে, এভাবে ব্রেড ক্রামে সবগুলো আমি গড়িয়ে নিলাম।
এখন এগুলোকে আমি ভাজবো তেলে। আমার ভাজার জন্য আমি তেল দিচ্ছি, তেলটা একটু ভালো হয়ে গরম হতে হবে, আলুর চপে একটু গরম ভালো হয়ে না হলে চপ ভেঙে যাওয়ার ভয় থাকে, এই জন্য তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। আর তেল খুব বেশি দিব না, বেশি দিলে ডুবো তেলে ভাজা যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চপটা ছাড়ছি। শেষের দিকে জালটা বাড়িয়ে দিতে হবে, না হলে আলু চপে তেল টেনে নেবে, সেজন্য শেষের দিকে আলু চপটা একটু জালে ভাজতে হবে বেশি দিলে। এখন আমি চপগুলোকে উঠিয়ে রেখেছি। স্পেশাল আলুর চপ তৈরি শেষ। আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সামনে রোজায় আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।